আসছে পরের খবরে দুর্গাপুরের সাফাই কর্মীদের বিক্ষোভ 17 দফা দাবি নিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন দুর্গাপুরে এবং আইএনটিটিইউসির নেতৃত্বে বিক্ষোভ চলে সাফাই কর্মীদের যার জেরে বিপাকে পড়তে হয় শহরবাসীকে কারণ তারা বিক্ষোভ দেখাতে থাকেন 17 দফা দাবি নিয়ে বিক্ষোভ প্রতিবাদ চলে দুর্গাপুরে সাফাই কর্মীদের দুর্গাপুরের পুরসভার সামনে সাফাই কর্মীদের এই বিক্ষোভ চলে 17 দফা দাবি থাকে তাদের এবং তাদের দাবি না মানা হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন এমনটা কিন্তু হুঁশিয়ারিও দেওয়া হয় বিক্ষোভ দেখান অস্থায়ী সাফাই কর্মীরা বিক্ষোভ চলে আইএনটিটিইউসির নেতৃত্বে দুর্গাপুরে সাফাই কর্মীদের প্রতিবাদ বিক্ষোভ 17 দফা দাবি নিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন দুর্গাপুরের পুরসভার সামনে বিক্ষোভ দেখান অস্থায়ী সাফাই কর্মীরা বিক্ষোভ চলে আইএনটিটিইউসির নেতৃত্বে তাদের দাবি না মানা হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের তারা হুঁশিয়ারি দিয়েছেন বৃহত্তর বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন সাফাই কর্মীদের বিক্ষোভ দুর্গাপুরে পুরসভার সামনে 17 দফা দাবি নিয়ে বিক্ষোভ দেখান অস্থায়ী সাফাই কর্মীরা বিক্ষোভ চলে আইএনটিটিইউসির নেতৃত্বে সতেরো দফা দাবিতে বিক্ষোভ দেখান দুর্গাপুর পুরসভার সামনে অস্থায়ী সাফাই কর্মীরা ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সঞ্জীব ঠিক কি দাবি ছিল সাফাই কর্মীদের দেখো এদের মূলত অনেকগুলো দাবি রয়েছে 17 দফা দাবি রয়েছে কিন্তু মূলত যে দাবিগুলোকে ওরা সামনে রেখে আজকে বিক্ষোভ প্রদর্শন করেছে সেটা হচ্ছে যে এর আগে ওরা দুর্গাপুর পুরসভার সামনে যখন এরা সকলেই অস্থায়ী শিক্ষিকা শ্রমিক এরা সাফাই কর্মী এরা দুর্গাপুর শহরে 43টা ওয়ার্ডেই এরা সাফাইয়ের কাজ করে এরা স্থায়ীকরণের দাবি তুলেছিল প্রথমত এবং তারপরে স্থায়ীকরণের দাবির সঙ্গে সঙ্গে যেটা ওরা বলেছে যে নতুন যে বেতন চুক্তি হয়েছিল সেই বেতন চুক্তি তাদের কিন্তু বাড়ানো হয়নি মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও দুর্গাপুর পুরসভায় যে সমস্ত অস্থায়ী সাফাই কর্মীরা কাজ করেন তাদের কিন্তু সেই বেতন বাড়ানো হয়নি ওই 202 টাকা এবং সুপারভাইজারের 303 টাকা ওইভাবেই রয়ে গেছে আর কি তো সেই জায়গাটাতে ওরা যেটা বলছেন যেটা মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে বেতন বাড়ানোর সেই বেতন কিন্তু এরা বাড়ায়নি দীর্ঘদিন ধরে টালবাহানা করছে পুজোর মুখে তারা একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে তাই তারা আজকে বিক্ষোভ প্রদর্শন করেছে এবং তারা যেটা জানাচ্ছে যদি এর সমাধান 72 ঘন্টার মধ্যে না হয় তাহলে দুর্গাপুরে যে 43টি ওয়ার্ড রয়েছে পুরসভা সমস্ত ওয়ার্ডের সাফাইয়ের কাজ তারা কিন্তু পুজোর মুখে বন্ধ করে দেবেন এই ঘটনায় আজকে একটা চাঞ্চল্য ছড়িয়েছে ইন্দ্রাণী যে মূলত যদি সাফাইয়ের কাজ শহরে বন্ধ হয়ে যায় পুজোর মুখে তাহলে সমস্যা হতে পারে এই নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে আশ্বাস দেওয়া হয়েছে এবং তারাও বিক্ষোভ তুলে নেয় কিন্তু তারা 72 ঘন্টার হুঁশিয়ারি দিচ্ছে ইন্দ্রাণী ধন্যবাদ সঞ্জীব কথা বলছিলাম প্রতিনিধি সঞ্জীব সঙ্গে।